সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন আমাদের প্রধান অতিথি ওনার বক্তব্য শুনে তারপরে আমরা আমাদের সমাবেশ সমাপ্তি ঘটাবো আমি বেশিক্ষণ বক্তব্য দিব না যেহেতু সময় কম সংক্ষিপ্ত বক্তব্য দিব আপনারা দয়া করে একটু শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন 6 কর্তৃক আয়োজিত সারা দেশে আওয়ামী সন্ত্রাস নৈরাজ্য গুম খুন হত্যা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বিদ্যুৎ খাতে দুর্নীতি সহ সকল রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই সমাবেশের প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রামের বীর সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান আরও উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আব্দুস সালাম আরো উপস্থিত রয়েছেন আপনাদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন সংগ্রামী আহ্বায়ক ডাকসুর সাবেক বিবি যার একটা নাম রয়েছে আমানুল্লাহ আমান খালেদা জিয়ার কামান আপনারা কি মনে আছে সেই নামটা সেই নেতা এবং উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু সহ ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী আহ্বায়ক গোলাম মাওলা শাহীন সদস্য সচিব খন্দকার এনাম শ্রমিক দলের সভাপতি সুমন ভুইয়া এবং সদস্য সচিব বদরুল আলম সবুজ স্বেচ্ছাসেবক দলের শফিউদ্দিন সেন্টু সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব জাকির হোসেন উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সদ্যকার আমুক্ত যে গতকালকেই মুক্তি পেয়েছে সম্ভবত এই আল্লাহর ইচ্ছা ছিল এই সমাবেশে সে উপস্থিত হতে পারবে আপনাদের সকলের পরিচিত পাভেল শিকদার উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী আহ্বায়ক রুমা আক্তার এবং সদস্য সচিব প্রিয় ভাইরা আমি আজকে আমার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সুজন মোল্লা কবি নজরুল কলেজ আমি একে একে আমি দুঃখিত নাম বলতে পারতেছি না জোনের নেতৃবৃন্দের নাম বলতে পারছি না আমরা আমি আমার সময়টুকু আমাদের সম্মানিত প্রধান অতিথির জন্য ছেড়ে দিতে চাই আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনবো তারপরেও কথা রয়ে যায় আপনাদের সাথে
আমি দুই মিনিট কথা বলবো স্লোগানে স্লোগানে। এই পুরান ঢাকার ওই ধোলাইখাল সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার এসেছেন, সমাবেশ করেছেন, জনগণের দাবি দাবার আন্দোলন করেছেন, আপনাদের আন্দোলন করেছেন। আমি আপনাদের বলতে চাই সারা বাংলাদেশে যদি এই বাকশালীদের হাতে পরাধীন থাকে, পুরান ঢাকা স্বাধীন থাকবে এবং এই পুরান ঢাকার থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাকশালী ও খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটন হবে। প্রিয় ভাইরা, এই বর্তমান সরকার তাদের অপকর্মের ফিরিস্তি এখন দেওয়ার মতো আমার সময় নেই, আমরা আমার ওদের প্রধান অতিথির থেকে শুনবো। আপনারা কি আমার সাথে স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আপনারা স্লোগান দেন যাতে নেত্রী শুনতে পায়। আপনারা কি প্রস্তুত আছেন? আমরা কোন নেত্রী আছে? কোন সে নেত্রী? আবার বলো আরো চলে হয় নাই তো খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা মুক্তি 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 চাই খালেদা মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নাই খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নাই একটা গুলি চললে দশটা গুলি চলবে দশটা গুলি চলবে একটা গুলি চললে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে সেই লড়াইয়ে জিতবে কারা সৈন্যের সৈনিকেরা যুগে যুগে জিতল কারা সৈন্যের সৈনিকেরা তারে ক্রমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে তারে ক্রমান বীরের বেশে তারে ক্রমান আর ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই তারে ক্রমান ভয় নাই ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই আগামী দিনে আন্দোলন সংগ্রামে সর্বাত্মকভাবে আপনাদের মাঝে থাকব প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিব কিন্তু এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট সরকারের অধীনে দাস হয়ে বাঁচবো না বাঁচবো না বাঁচবো না এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই এবং সুচিকিৎসার দাবি জানাই আমাদের প্রাণপ্রিয় নেতা যার নেতৃত্বে আমরা এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে আমরা আমাদের রাজনীতি করব সেই নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন আমাদের প্রিয় নেত্রী অপরাজিত দেশ নেত্রী Tarare la, 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 tar